আর আশ্চর্য ইমাম মৃত্যু রাগ দিয়া উনি ছাত্রদেরকে পড়াইতে পড়াইতে মরছে মানে মৃত্যুর আগ দিয়া উনি ছাত্রদেরকে কেবল রূহ যখন বাইর হইতেছে তখন ইমামে আবু ইউসুফ তখনও ছাত্র পড়াইতেছে আশ্চর্য কি মাসালা পড়াইতেছে হেদায়ার ভিতরে আছে উনি মৃত্যুর আগ দিয়া ছাত্রদেরকে প্রশ্ন করতেছে এই ছাত্ররা হজের সফরে যে শয়তান রে কঙ্কর মারতে হয় শয়তান রে কঙ্কর কেমনে মারবা তিন দিন কঙ্কর মারতে হয় কঙ্কর কি পায়ে হাইটা যায় মারবা নাকি সনি চৈরা মারবা কোন ছাত্র কয় পায়ে হাইটা মারমু কোন ছাত্র কয় সরিতে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই মৃত্যুর আগ দিয়া ছাত্রদেরকে বলতেছে যে রমির পরে রমি আছে ওইটা পায়দল অর্থাৎ প্রথম দুই দিন কঙ্কর মারবা পায়ে হাইটা শেষের দিন কঙ্কর সোয়ারিতে চৈরাও মারা যায় তিন দিন শয়তান রে কঙ্কর মারতে হয় দুই দিন পায়ে হাইটা মারবা শেষের দিন সোয়ারিতে চৈরাও মারা যায় মাসায়েল বলতে বলতে কেবল মাসালা বলা শেষ করছেন আর আজরাইলে ওনার রুহ টান দেবার করে লয়ে গেছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইমাম আবু ইউসুফ এত বড় বুজুর্গ ছিলেন আজরাইল যখন ওনার রুহ কবজ করতে আসছে তুমি যেমন আজরাইল রে দেখতেছিলেন জান্নাতের ফেরেশতারা নিতে আইছে হেগরেও দেখতেছিলেন শয়তান যে মরার আগে ধোকা দিতে আইছে শয়তান রেও দেখতেছিলেন এ শয়তান রে দেখা উনি ওনার ছাত্রদের কাছে শয়তান রে কঙ্কর মারার মাসলা পড়ান শুরু করছেন আর শয়তান রে বুঝাইতেছেন আমি কিন্তু ইব্রাহিমের সন্তান কাছে আসবে তো কঙ্কর মারমু মাসাইল আলোচনা করে শয়তান রে বাগায় দিছেন আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে গেছেন আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন মানুষের ভিতরে দুই প্রকারের মানুষ আছে এক প্রকারের মানুষ হলো আল্লাহর পছন্দের যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে জায়গা দান করবেন আর আরেক প্রকারের মানুষ হলো শয়তানের পছন্দের যাদেরকে আল্লাহ তাআলা নিকৃষ্ট বাসস্থল দোজখের আগুনের ইন্ধন হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দিবেন যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে জায়গা দিবেন তাদের কিছু ভালো ভালো সিফাত লাগবে যেই সিফাতগুলো যে গুণগুলোর কারণে জান্নাতের ভেতরে আল্লাহর কাছে থাকা যাবে যে সকল গুণের কারণে আল্লাহর কাছে জান্নাতে বান্দা পৌঁছতে পারবে আল্লাহর কাছে জান্নাতে থাকতে পারবে ওই সকল কিছু গুণের আলোচনা কোরআনে কারিমে আছে যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে তাদের গুণ কোরআন শরীফে বর্ণিত আছে তার ভেতরে একটা গুণ হলো যারা জমিনে বেশি বেশি ভালো কাজ করে নেকির কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং নেকির কাজ কারণে ওয়ালাকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে জায়গা দান করবেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন মাহফিলে বসে রয়েছেন এটা একটা নেকির কাজ সুবহানাল্লাহ বলতেছেন নেকির কাজ আলহামদুলিল্লাহ বলতেছেন নেকির কাজ সাদাকা খায়রাত করতেছেন নেকির কাজ আলেমদের চেহারা দেখতেছেন নেকির কাজ এই যে এই নেকির কাজ যাদের জীবনে বেশি তাদের আল্লাহ পছন্দ করেন বেশি এই কারণেই এই উম্মতের ভেতরে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন যাকে তার নাম হলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতে মুসলিমা যেটা এই উম্মতে মুসলিমার ভেতরে আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা হলো হযরত আবু বকর সিদ্দিক এই কারণেই আবু বকরকে আল্লাহর জান্নাতের আট দরজার থেকে ডাকা হবে জান্নাতে ঢোকার জন্য আল্লাহু আকবার বলেন এক দরজা দিয়ে না সব দরজার থেকে ডাকা হবে আবু বকর আসো আসো সব দরজার থেকে আবু বকরকে ডাকবে জান্নাতে যাওয়ার জন্য কারণ আবু বকরের নেকির কাজ বেশি
আবু বকর নেককাসকে পছন্দ করে বেশি, নেককাজের সংখ্যা আবু বকরের জিন্দেগিতে বেশি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর জীবনে কোন নেকির কাজ সামনে আসছে আর উনি ছেড়ে দিছে, ওটা তরক করছে বর্জন করছে এমনটি নাই। আমরা নেকির কাজ সামনে আসলো ছাইরা দেই, হযরত আবু বকর কোন নেকির কাজ ছাইরা দিত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম সাহাবীরা বসে আছে, নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের ভেতরে এমন কে আছো যে আজকে সাদকা করছো? হযরত আবু বকর হাত তুলে বললেন, আমি সাদকা করছি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আছো আজকে নফল রোজা রাখছো? হযরত আবু বকর বললেন, আমি নফল রোজা রাখছি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আছো যে আজকে কোন মুসলিম ভাইয়ের জানাজা পড়ছো? হযরত আবু বকর হাত তুলে বললেন, আমি আজকে আমার এক মুসলিম ভাইয়ের জানাজা পড়ছি। আল্লাহর রাসূল পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের ভেতরে এমন কেউ কি আছো যে আজকে ইয়াদাতুল মারিজের আমল করেছো, অর্থাৎ মহল্লায় অসুস্থ রোগী আছে, তোমাদের ভেতরে কেউ কি আছো যে রোগীর সেবা করেছো, রোগী দেখতে গেছো? হযরত আবু বকর বললেন, হ্যাঁ পয়গম্বর, আজকে আমি সকালবেলা একজন রোগী দেখে এসেছি। তার মানে হলো আল্লাহর রাসূল মুখ দিয়ে যে আমলটাই উচ্চারণ করেন সে আমলটা হযরত আবু বকর করছে। এমন কোন আমল নাই যেটা আবু বকরের সইটা যায়। এ কারণেই হযরত আবু বকরকে আল্লাহর জান্নাতের আটো দরজার থেকে, নামাজ দরজা, রোজার দরজা, হজের দরজা, যাকাত দরজা, সব দরজার থেকে ডাকা হবে, আবু বকর জান্নাতে আসেন। এ কারণে যাদের জীবনে নেকি বেশি তারা আল্লাহর পছন্দের, তারা আল্লাহর জান্নাতে যাবে সহজে। আমাদের জীবনে কি নেক বেশি না কম এটার হিসাব করার সুযোগ তো আমাদের হয় না। আমাদের জীবনে নেকি বেশি না গুনাহ বেশি এটা কখনো চিন্তা করা অথবা এটার একটা হিসাব করা এইটা আমাদের সুযোগ হয় না। কিন্তু আমাদের টাকার হিসাব ঠিকই আছে, অমুক জায়গায় এত কাঠা জমি আছে, অমুক জায়গায় তিনতলা আছে, অমুক ব্যাংকে এত টাকা আছে, সব হিসাব আছে, ঠিক না? আছে না? বিকাশে কয় টাকা আছে তাও হিসাব আছে, ডেলি চেক করতেছে, নিয়ে গেল নাকি কেউ আবার চার্জ মার্জ কাইটা, নিজের অ্যাকাউন্টে কয় টাকা আছে তার হিসাব আছে, টাকার হিসাব আছে, জমিনের হিসাব আছে। কিন্তু আমাদের জীবনে এই হিসাব নাই যে আমাদের আমল নামায় কয়টা নেকি আছে। এই হিসাবটা আমাদের জিন্দেগিতে নাই। যাদের জীবনে এই হিসাব নাই তারা আল্লাহর পছন্দের নয়। আল্লাহর পছন্দের হলো তারা যাদের এই হিসাবগুলা আছে এবং নেকি করার প্রবণতা তাদের খুব বেশি। আবু বকরের পরেই এই উম্মতের সবচেয়ে দামি মানুষের নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমরের নেকির সংখ্যা কিরকম? হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহর রাসূলের চন্দ্রিমা রাতে জিজ্ঞাসা করলেন, ও গো আল্লাহর নবী, আকাশে কত তারা আছে, কত তারা?
কোন মানুষের সাধ্য নাই যে আকাশের তারা গণনা করবে উম্মুল মুমিনিনের একটা আশ্চর্য প্রশ্ন ও আল্লাহর নবী আপনার উম্মতের ভিতরে এমন কোন মানুষ কি আছে নাকি আকাশের তারা যেমন মানুষ গুনতে পারবে না আপনার উম্মতে কি এমন কেউ আছে যার নেকি ফেরেশতায় গুনতে পারবে না সুবহানাল্লাহ আগামী কালকে বলেন সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে না নেকি হবে তা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে আলহামদুলিল্লাহ নেকি হয়েছে না গুনাহ হয়েছে হ্যাঁ ইকিন আছে তো তাহলে ইকিন নিয়ে জোরে করে বলেন আলহামদুলিল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বললাম কত দামি কেউ যদি সারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুমিনান বিকালবি বিশ্বাসের সাথে যদি জিন্দগিতে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাসূল বলেন সে জান্নাত তার নামে সাথে সাথে দলিল হয়ে যায় পরশু হোক সে জান্নাতে ঢুকবেই কত প্যারা কালিমা পড়লে তো জান্নাত দলিল হয় তাই আর একবার দলিল করেন দলিলের উপরে দলিল যত বেশি পড়বেন তত বেশি জমিনের কিছু কোয়ালিটি আছে না জিএসআরএস আরো কি আছে না হ্যাঁ সিএসবিএস এগুলো সব রেডিওতে থাকবো যারা বেশি বেশি পড়বো তাদের সব পর্সা হাজির পাইবো বুঝেন নাই কথাটা ব্যবলার মতো চাই হারাইছেন কে পরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত দেখেন না ইমাম সাহেব জোরে আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন জোরে বলে মুজাহিদ জোরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বললে আল্লাহ খুশি হয় আল্লাহু আকবার জোরে বললে শয়তান দূরে যায় আল্লাহু আকবার জোরে বললে ঈমান বেড়ে যায় আল্লাহু আকবার জোরে বললে ইসলামের দুশমন ভয় পায় আর নেকি হয় নেকি নেকি যত বলবে তত নেক আমল নামায় ঢের জমা হইতে থাকবো হাসরের মাঠে একটা নেকি কেউ দিবে না একটাও দিব না হাদিসে আছে মার কাছে যে বলবে মা একটা নেকি দাও মা বলবে দুনিয়াতে বিয়া হয় নাই কারে মা কও ভাইকে বলবে ভাই একটা নেকি দাও বলবে আমার তো কোনো ভাই নাই বন্ধু বলবে বন্ধু ওই যে আমি তোমার সেই জিগরি দোস্ত ওয়ান পিস নেকি ধার দাও হ্যাঁ আমার কোনো দোস্ত মস্ত নাই কে নিজের চিন্তায় আসি ভাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কেউ কাউরে পরিচয় দিবে না একটা নেকির জন্য কেউ কাউকে পরিচয় দিবে না ধার দিবে না সহযোগিতা করবে না নেকির বড় দান
এজার নেকি বেশি সে আল্লাহর পেয়ারা বেশি আল্লাহর রাসূল বলে আমার উমরের নেকি বেশি আল্লাহর রাসূল বলে আয়েশা আমার উম্মতের ভিতরে আমার উমরের নেক এত বেশি আকাশের তারা মানুষের সাধ্য নাই গুণে ফেরেশতার সাধ্য নাই আমার উমরের নেকি গুণে নেককার সাহাবীরার নেকির কাজ বেশি উমরের পরে ওসমানের নেকি বেশি হযরত ওসমানের এত নেক যে এক রাকাতের ভিতরে টোটাল কোরআনে কারীম তিনি খতম করেছেন সুবহানাল্লাহ কয় রাকাত নামাজে এক রাকাত নামাজের ভিতরে কোরআন খতম করেছে ওসমান এই কারণে ওসমান কে আল্লাহ ভালোবাসে ওসমান রে ফেরেশতারাও ভালোবাসে আল্লাহর রাসূল বলে ইন্নাল মালায়েকাতা লা তাসতাহিয়ে মিনহু ওসমান রে দেখলে ফেরেশতারা কাতার কাতার হয়ে দাঁড়ায় যায় এত নেক ওসমানের এত পবিত্রতা উসমানের বড় দাম কারণ এক রাকাতে খতম করে কোরআন এক রাকাতে সাহাবীদের ভিতরে যারা এক রাকাতে কোরআন খতমকারী তাদের ভিতরে হযরত উসমান হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু নবীজির কনিষ্ঠ এক সাহাবী এক রাকাত নামাজের ভিতরে টোটাল কোরআন খতম করতেন কত নেকি এক রাকাত নামাজে দাঁড়ায় কোরআন মজিদ শেষ করে লাইছে আমাদের জীবনে সারা জীবনে খতম কোরআন মজিদ নাই জিন্দেগি শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর কালামের একটা খতম করে নাই সারা জীবন পার করছে কোরআন মজিদ খতম করে নাই আর হযরত উসমান রাকাতে রাকাতে কোরআন খতম করেছে নেকি কত বেশি সাহাবীদের ভিতরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নবীর এক সাহাবীর নাম যা সারা জনম ভর যিনি নফল রোজা করছে আমগর ভেতরে ফরজ রোজা করার অভ্যাস নেই রোজার মাসে রাক্ষসের লাহান খায় রোজা আইতেছে কেউ তো খুশি হইতেছে আর দোয়া পড়তেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান আর কিছু আছে খালি ডাক্তারের কাছে যাইতেছে কোন রকম নি ডাক্তার দিয়ে নিজের রোগী লেহান যায় তাহলে বাসায় ইচ্ছে মতো খাওয়ান যায় বরে কইব আমি রোগী তোমরা রোজা আমি খামু ডাক্তার রে দিয়ে কোন রকম লেখাইতে পারলে রোজা বাঙ্গার লোক আছে ফরজ রোজা করার আদত আমাদের নাই আর নফল রোজা তো বহুত দূরের কথা আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু শুধু নিষিদ্ধ দিবসগুলোতে রোজা রাখতেন না যে দিনগুলোতে আল্লাহ রোজা রাখতে নিষেধ করেছে এছাড়া সারা বছর নফল রোজা রাখতেন সারা বছর তিনি রোজা রাখতেন শারিহুল বুখারি বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লিখেন 79 বছর বয়স হয়ে গেছে এখন ডাক্তারে উনাকে বলে আপনি বয়োবৃদ্ধ দেহ দুর্বল নফল রোজা এত রাখার দরকার নাই তো উনি বলে নবীর কাছ থেকে লেখাইছি জান থাকতে বাদ দিতেছি না উনি বলতেন আমার দেহ দুর্বল কিন্তু আমার ঈমান সবল শরীর দুর্বল আছে কিন্তু ঈমান আছে ঈমানই শক্তি আছে প্রতিদিন রোজা রাখতেন বদরুদ্দিন আইনি বলেন যেদিন উনার ইন্তেকাল হয়েছে তখনও উনি রোজা ছিলেন যখন আজরাইল উনারে নিতে আইছে উনি রোজা এবং রোজার হালতে মৃত্যুবরণ করেছে
আল্লাহু আকবার জোরে করে বলেন রোজার হালতে যে মূল্য তার মরণ কত সুন্দর রোজার হালতে মারা গেছে নেকির কাজ এত বেশি যে সারা বছর তিনি রোজা রেখেছেন কিছু কিছু সাহাবী আছে সারা বছর রাত জেগে নামাজ পড়েছেন আব্দুল্লাহ ইবনে ওমর সারা বছর ফেরেশতারা লইতে আইছে কয় চলো চলো ওমর আসমানে যাই ইবনে ওমর চলো আকাশে যাই ফেরেশতারা ধরে উপরের দিকে উঠাইছে আল্লাহর রাসূল বলেন ইবনে ওমর মানুষ ভালো কিন্তু রাতের নামাজ যদি পড়তো নবীজি এই কথা বলার পর থেকে ইবনে ওমরের রাতের ঘুম হারাম হয়ে গেছে এরপরে যতদিন বেঁচে থেকেছেন রাতের বেলায় যা নামাজে দাঁড়ায় থাকতেন নামাজ পড়তেন সারা রাত নামাজ পড়তেন আর আমরা হলো সারা রাত টিভি দেখার রোগী সারা রাত ফেসবুকে থাকার রোগ অসুস্থ রোগী হয়ে গেছে সারা রাত ফেসবুক দেখে সারা রাত টিভি দেখে সারা রাত ইউটিউব চ্যানেলে বয়ে থাকে সারা রাত কম্পিউটারের সামনে বয়ে বয়ে হিন্দি ছবি দেখে আর সারা রাত নামাজ পড়ে সারা রাত তাবিঈরা ওরকম সাহাবীদের ভিতরে যেমন আমল বেশি তাবিঈদের ভিতরেও আমল বেশি যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস আমিরুল মুমিনিন ফিল হাদিস হাদিস শাস্ত্রে তিনি আমিরুল মুমিনিন বড় আলেমের নাম সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ত এশার নামাজ পড়ে যায় নামাজে দাঁড়ায় তো ফজর পর্যন্ত নামাজ পড়ত যেমন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন 55 বার সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজর পড়ছে 40 বছর আর এমন খবিস খন্নাস পাওয়া যাইব মুসলমানের সমাজে 40 বছরে একদিনও ওযু করে নেই ঠিক না আমগর এলাকায় না এটা অন্য এলাকায় আছে তাই না মানে 40 বছর পর্যন্ত একবার ওযু করে নেই আমি গেছি একটা ওসিয়তের জানাজা পড়াইতে একসাথে হজ্জে বাইতুল্লাহ করছি এক হাজি সাহেবের লগে তো উনি আমাকে বলে আরাফার মাঠে কয় হুজুর আমি মইরা গেলে গা আমনে আমার জানাজা পড়াইবে আজিব জায়গায় দরখাস্ত করছে আর এমন কান্না কানতেছে যে আমি দুর্বল হয়ে গেছি আমি বললাম হ্যাঁ আমি যদি দেশে থাকি তাহলে আমি জানাজা পড়াবো ইনশাআল্লাহ তো ও এই মিয়া এ আল্লাহর বান্দা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বড় কর্মকর্তা সরকারি অফিসার ছিল বড় নেককার মানুষ ছিল সে তার অ্যাকাউন্টের ভেতরে আমার যাতায়াতের খরচ রেখে দিত ছেলেদেরকে বলতো যে এই টাকাটা জীবনের শেষ ভাগে যখন অসুস্থ হয়ে গেছে তখন বলতে এই টাকাটা মাওলানা সাহেব যদি বিদেশে থাকে আর যদি 6 ঘন্টার ভিতরে হেরে আনন যায় তাহলে বিমান ভাড়া লাগে এই টাকাটা রেখে দিলাম হেরে লয়ে আইস কিন্তু জানাজা হেরে দিয়ে পড়াইস ভক্তি আমি সম্ভবত সিলেটের ওই দিকে কোনো প্রোগ্রামে ছিলাম আর তার সন্তান ফোন দিয়া বলল যে আব্বা মারা গেছে আমি তার জানাজার নামাজ পড়ার জন্য গেছি পড়ানোর জন্য জানাজা পড়াইতে গেছি সেই ময়মনসিং জানাজা পড়াইতে গেছি আশ্চর্য জানাজা পড়াইলাম আমি এই জানাজার মাঠে একজন প্যান্ট শার্ট পড়া অবশ্য শীতের দিন
বয়ে রইছে কান্দে মাইয়েতের জন্য কিন্তু জানাজা পড়ে না আমার সন্দেহ হইছে হয়তো মাইয়েতের সাথে তার সম্পর্ক ভালো তাই কানতেছে মগর মনে হয় মুসলমান না এ কারণে সবাই জানাজা পড়লো হে জানাজা পড়ে না থাকে না অনেক সময় দোস্তি এ ধারণা করছি এরকম কিছু আমি জানাজা টানাজা পড়াই আমি কাছে যা তারে চেক করবার লাগছি ডাইরেক্ট কিছু কইবার সাহস হয় না বললাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজানের নাম সুন্দর এমন একটা নাম বলছে মুসলমানের নাম ধরে আলাইছি মুসলমান তাই বললাম সবাই মিলা জানাজা পড়লাম আপনি পড়লেন না কেন তেলে বাগুনে জ্বলে উঠছে এ আপনারা হুজুর রাই পেস লাগান নি আমি কেন কি হইছে জানাজা পড়া এটা হলো কেফায়া নামাজ এটা সবার পক্ষ থেকে দুই একজনে পড়লে হয়ে যায় আমি আয়া জানাজা পড়লাম না এই জন্য আমাকে অ্যাটাক করছেন আপনি ভাই অ্যাটাক করি নাই জানাজা পড়লে অনেক সওয়াব সাহাবীরা জানাজা পড়তে না পারলে আফসোস করছে আর নবীজি সাহাবীদেরকে জানাজা পড়েছো কি না এটা জিজ্ঞাসা করছে একটা মুসলমানের জানাজা পড়লে আল্লাহর রাসূল বলেছেন একটিরাত সওয়াব দেওয়া হয় সাহাবী বলে মালকিরা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী একটিরাত সওয়াব কাকে বলা হয় আল্লাহর রাসূল উহুদ পাহাড় দেখা কয় উহুদ পাহাড় যত বড় একটিরাত সওয়াব তত বড় সাহাবীরা এটা শুইনা জানাজা যারা পড়ে নাই আফসোস করছে তারা আপনি এনে সামনে জানাজা পড়ি আপনি পড়েন না তাই আপনার কই পরে একজন আমারে কয় হে জীবনে উজু করছে নি আরে জানাজার কথা কোন উজু হেরি আত্মীয় ওই কোন কি আপনি কয় ও উজু জানে না ও জানাজা করবো কি আমাদের তো 40 বছরের ভেতরে ওযু নাই আর ইমামে আজম ইমামুনা ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসে আগেই না আগেই না আগেই না 40 বছরের ভিতরে রাতের বেলায় ওনার ওযু নষ্ট হয় নাই দেখবার হয়তো হইছে করে নিছে কিন্তু অধিকাংশ রাত জিন্দগি 40 বছর ওনার এমন গেছে যে এশা রুজু দিয়া উনি ফজরের নামাজ পড়েছে একদিন ইমামে আজম মসজিদে গেছে এশার নামাজ পড়তে যা দেখে ইমাম সাহেব সূরা জিলজাল তেলাওয়াত করতেছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা এটা শোনার পরে হযরত ইমামে আজমের পা থরথর করে কাঁপা শুনিস ওনার টেনশনে ধরছে যে আজকে রাত্রে যদি আমার মৃত্যু হয় তাহলে আজ রাতটা আমার জীবনের শেষ রাত আর আমার জীবনে যার নেকির কাজ করমু ওইগুলো ছোট হইলেও আমল নামায় জমা থাকবো বাস ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ নাই ওই দিন রাতের বেলায় এশার নামাজ পড়ার বাড়ি যায় না যায় নামাজ বিছায়া কেবলামুখী হয়ে উনি দাঁড়ায় গেছে মসজিদের ইমাম মুয়াজ্জিনরা বুঝা ফেলাইছে ইমাম আজকে সারা রাত নামাজ পড়বে কারণ মাঝে মধ্যে এরকম পড়ে তো মুয়াজ্জিন দরজা চাপায়া দিয়া বাড়ি চলে গেছে ফজরের সময় মুয়াজ্জিন ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে আসছে আয়শা মসজিদ আয়শা দরজাটা খুইলেই দেখে ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আজম আবু হানিফা এখনো এশার পরে যেমন তাকে জায়নামাজে দাঁড়ানো দেখে গেছে ফজরের সময় আইসা দেখে ইমামে আজম ওইভাবেই দাঁড়ায় রয়েছে আর কোরআন মজিদের তেলাওয়াত করতেছে আর ওনার কণ্ঠে উচ্চারিত হইতেছে আম্মা পারা অর্থাৎ কোরআন শরীফের শেষ পারা উনি তেলাওয়াত করতেছে তার মানে হলো এই দুই রাকাত নামাজের ভেতরে জায়নামাজে দাঁড়ায়া উনি
টোটাল কোরআন মসজিদের ভিতরে খতম করে ফেলেছি সুবহানাল্লাহ এদের হলো নেকির কাজ বেশি আর আমাদের হলো গুনার কাজ বেশি হানাফি মাযহাবে ছাত্রর সংখ্যা 16 লাখ আজিব ইত্তেফাক নবীর সংখ্যা 16 লাখ সাহাবীর সংখ্যা 16 লাখ তাবেঈর সংখ্যা 16 লাখ তবে তাবেঈ বড় আলেম 16 লাখ আর ইমামে আজম আবু হানিফার ছাত্রর সংখ্যাই 16 লাখ কত বড় আলেম হইলে তার ছাত্র হয় লক্ষ লক্ষ 16 লাখ বড় বড় ইমাম ছাত্র ওনার ছিলেন এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 16 লক্ষ ছাত্রর ভিতরে সবচেয়ে বয়োবৃদ্ধ ছাত্র যোগ্য বুজুর্গ ছাত্র ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এই ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন ডেইলি সুবহানাল্লাহ আগামী কালকে বলেন সুবহানাল্লাহ আরেকটু আস্তে করে বলেন আরেকটু আস্তে বলেন আরেকটু আস্তে করে বলেন কয় রাকাত করছে কি মাসে না ডেইলি 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 প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন আর সপ্তাহে একদিন কোরআন মজিদ পড়তেন খতম করতেন এক খতম আর প্রতিদিন 12000 বার বিসমিল্লাহ বলতেন উনি আমলে বিসমিল্লাহ ছিলেন তার মানে কি ওনার কোনো কাম কাজ ছিল না তো তাই খালি এগুলা করত ঠিক না কাম ছিল না তো উনি হারুনুর রশিদের জমানায় কাজীউল কুজাত ছিলেন প্রধান বিচারপতি চিফ জাস্টিস ছিলেন আর হাজার হাজার ছাত্রদেরকে উনি দর্স প্রদান করতেন প্রতিদিন ছাত্র পড়াইতেন এ কারণে ওনার মৃত্যুর সময় ওনার চতুর্দিক দিয়া ছাত্ররা বসা ছিল ছাত্র এত বেশি যে মরার সময় চতুর্দিকে ছাত্র আছে আর আশ্চর্য ইমাম মৃত্যুর আগ দিয়া উনি ছাত্রদেরকে পড়াইতে পড়াইতে মরছে মানে মৃত্যুর আগ দিয়া উনি ছাত্রদেরকে কেবল রুহ যখন বাইর হইতেছে তখন ইমামে আবু ইউসুফ তখনও ছাত্র পড়াইতেছে আশ্চর্য কি মাসালা পড়াইতেছে হেদায়ের ভেতরে আছে উনি মৃত্যুর আগ দিয়ে ছাত্রদেরকে প্রশ্ন করতেছে এই ছাত্ররা হজের সফরে যে শয়তান রে কঙ্কর মারতে হয় শয়তান রে কঙ্কর কেমনে মারবা তিন দিন কঙ্কর মারতে হয় কঙ্কর কি পায়ে হাইটা যায় মারবা নাকি সনি চৈরা মারবা কোন ছাত্র কয় পায়ে হাইটা মারমু কোন ছাত্র কয় সরিতে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মৃত্যুর আগ দিয়া ছাত্রদেরকে বলতেছে যে রমির পরে রমি আছে ওইটা পায়দাল অর্থাৎ প্রথম দুই দিন কঙ্কর মারবা পায়ে হাইটা শেষের দিন কঙ্কর সরিতে চৈরাও মারা যায় তিন দিন শয়তানরে কঙ্কর মারতে হয় দুই দিন পায়ে হাইটা মারবা শেষের দিন সরিতে চৈরাও মারা যায় মাসায়েল বলতে বলতে কেবল মাসালা বলা শেষ করছেন আর আজরাইলে ওনার রুহ টান দেবার করে লয়ে গেছে আনোয়ার সাহেব কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইমাম আবু ইউসুফ এত বড় বুজুর্গ ছিলেন আজরাইল যখন ওনার রুহ কবজ করতে আসছে তুনি যেমন আজরাইল রে দেখতেছিলেন জান্নাতের ফেরেশতারা নিতে আইছে হেগরেও দেখতেছিলেন শয়তান যে মরার আগে ধোকা দিতে আইছে শয়তানরেও দেখতেছিলেন এ শয়তানরে দেখা উনি ওনার ছাত্রদের কাছে শয়তানরে কঙ্কর মারার মাসলা পড়ান শুরু করছেন আর শয়তানরে বুঝাইতেছেন আমি কিন্তু ইব্রাহিমের সন্তান কাছে আসবে তো কঙ্কর মারমু মাসায়েল আলোচনা করে শয়তানরে বাগায় দিছেন আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে গেছেন নেকোকার নেকির কাজ জীবনে বেশি আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর
এত কঠিন কঠিন নেকির কথা বলতেছেন সহজ কিছু বলতে পারেন না তাহলে সহজ শুনেন মুজাদ্দিদ আলফি সানি রহমাতুল্লাহ আলাইহি জমানার এক বড় বুজুর্গের নাম তিনি প্রতিদিন 1000 বার সূরা ইখলাস পড়তেন কতবার সূরা ইখলাস পড়ে না এমন কোন মুসলমান নাই কিন্তু সূরা ইখলাস পড়ার আদত নাই অথচ একবার সূরা ইখলাস পড়তে কিন্তু ওযু করা লাগবে না আবার ইকো দিছো না হ্যাঁ এই মাইকল ইকো দাও নাই ঘুমাও কেন ওযু না ওয়াজ মাহফিলে গাফিল শ্রোতাদের এক দল হলো মাইকলা এরা মাইক চালায় ওয়াজ শুনে না এই সূরা ইখলাস মুখস্থ যদি কেউ পড়ে ওযু করা লাগবে বলেন ওযু করা লাগবে 1000 বার যদি সূরা ইখলাস পড়ে তাহলে কি রকম নেকির আন্দাজটা করেন হাদিস শরীফে আছে একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কুরআন পড়ার সব সুবহানাল্লাহ হয় নাই আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কয়বার পড়লে 10 পারা একবার নবী বলে দুইবার পড়লে 20 পারা তিনবার পড়লে এক খতম ছয়বার পড়লে দুই খতম নয়বার পড়লে তিন খতম 10 বার পড়লে জান্নাতে বাড়ি 10 বার সূরা ইখলাস পড়তে টাইম কিরকম লাগতে পারে একবার সূরা ইখলাস পড়তে সময় লাগবে 12 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 সেকেন্ড যদি ধীরে ধীরে পড়ে তাহলে 15 সেকেন্ড যদি একবার পড়তে 15 সেকেন্ড লাগে 10 বার পড়তে সর্বোচ্চ আড়াই থেকে 3 মিনিট আরো নিম্নে পড়া যায় তাজবীদ সহ পড়বে 10 বার সূরা ইখলাস পড়বে মাত্র 2 মিনিট 20 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে তার মানে জান্নাতের ভিতরে একটা বাড়ি বানাইতে মুসলমান মুমিনের টাইম লাগে মাত্র আড়াই মিনিট আর দুনিয়াতে একটা বাড়ি করতে কিরকম টাইম লাগে হ্যাঁ 30 বছর চাকরি করে দুই তলা বিল্ডিং বানাইছে তাও এটা ভূমিকম্প আইলে নড়ে চলে ঠিক না 10 বছর 5 বছর বিদেশ করে একটা বাড়ি বানাইছে তাও সেটার প্ল্যান নষ্ট হয়ে রয়েছে মানে সিঁড়ি দিব এক জায়গা দিয়ে দিছে আর এক জায়গা দিয়ে বারান্দা হইব এক জায়গায় বাথরুম দিছে সেই জায়গায় এত কষ্টের বাড়ি এটার কোন ডকসক নাই কিন্তু মাত্র আড়াই মিনিট যদি হায়াতের আড়াই মিনিট যদি আল্লাহর কোরআনের সাথে কেউ থাকে তাও ধইরা না খুইল্লা না অজু করে না মুখস্থ মুখস্থ কেবলামুখী হয়ে না লেপের নিচে শিয়া শিয়া মনে করেন শীতের দিন মাথা বাইর করতে পারতেছে না লেপ দিয়া মাথা যাইতে ধরছে এর ভিতরে বয়ে বয়ে আড়াই মিনিট পড়ছে শুয়ে শুয়া সূরাতুল ইখলাস তো আল্লাহর রাসূল বলেন 10 বার সূরা ইখলাস পড়বে তো আমল নামায় নেকি তো হবে হবে তো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা রাজপ্রাসাদ তার জন্য নির্মাণ করবে আজ থেকে সূরা ইখলাস পড়বেন বেশি বেশি ঠিক আছে তো হ্যাঁ কারা কারা পড়বেন হাত তোলেন ওয়াদা 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 প্রতিদিন সূরা এই শুনেন হাত নামান আর একটা ওয়াজ শুনেন সূরা ইখলাস বললে লাভ কি সূরা ইখলাস বললে জান্নাতে তো বাড়ি হবে হবে দুনিয়াতে কারার কারার আল্লাহর সাথে সূরা ইখলাস বললে দেখাও হয়ে যায় শেখ ইউনুস রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ ছিলেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইয়ের খলিফা ছিলেন উনি সূরা ইখলাস পড়ে পড়ে ঘুমাইতেন
উনি জীবনের শেষভাগে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে স্বপ্নযোগে আল্লাহর সাথে দুইবার দেখা করাইছে ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আশিকে কুরআন ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 112 আল্লাহকে স্বপ্নে দেখেছেন যারা ইখলাস বেশি পড়ে তাদের লগে আল্লাহর লগে খাতির হয় আর যারা দরুদ বেশি পড়ে তাদের সাথে নবীর লগে খাতির হয় সহজ আমল করেন সহজ আমল সূরা ইখলাস পড়েন দরুদ শরীফ পড়েন দরুদ শরীফ খালি জিলাপি হইলে পড়ে ঠিক না মিষ্টি আর জিলাপি হইলে দরুদের ধুম পড়ে এ যারা দরুদ পড়বার চায় না কিন্তু আমাদের আকাবির বুজুর্গরা প্রতিদিন দরুদ পড়াছে দরুদের আমল প্রতিদিন পড়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন দরুদ পড়তেন একদিন দরুদ পড়া ছুইটা গেছে তো আল্লাহর রাসূল আয়েশা কয় কুতুবউদ্দিন দরুদ পড়লা না যে গেল না যে দরুদ শরীফ আমার কবরে নবীজি স্বপ্নে দেখা করতে আয়া পড়ছে এগুলো হলো নেকিকার নেককার নেক কাজ করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই যে এতক্ষণ যে নেকির কথা বললাম যদি এগুলো শোনার পরে আপনাদের কারোর হৃদয়ে এই আফসোস হয়ে থাকে হায় রে আগের যুগের মানুষ কত নেকি করছে কিন্তু আমি নাদান 50 বছর বয়স হয়ে গেছি এখনো পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি না 60 বছর হয়ে গেছে এখনো তাহাজ্জুদ পড়ি না 70 বছর বয়স হয়ে গেছে রোজার হেফাজত করি না 40 বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত কোরআন পড়া জানি না 30 বছর বয়স হয়ে গেছে এখনো শুদ্ধ করে দুই রাকাত নামাজ আদায় করতে পারি না যদি এমন কোন আফসোস কারোর হৃদয়ে আয়সা থাকে তাহলে আপনার জন্য আরেকটা সুখবর আছে এখন যদি কেউ আফসোস সহ মুখ দিয়া খালি উচ্চারণ করতে পারে না আস্তাগফিরুল্লাহ ওগো আল্লাহ আমি তো ভুল করছি হায়াতের সময় নষ্ট করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তবে আপনার সুখবর হলো যারা তওবা করবে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকেও পছন্দ করে যারা তওবা করে আল্লাহ তাদেরকেও জান্নাত দান করে আল্লাহু আকবার যারা তওবা করে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাত দান করে যারা তওবা করে তাদের পিছনের জিন্দেগীর সব গুনাহ আসমানের মালিক আল্লাহ maaf করে গুনাহকে নেকির দ্বারা পাল্টায়া আমলনামায় জমা করে যদি কেউ তওবা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে আল্লাহ তাআলা একদিন দেখি বললেন মুসা যাও অমুক মরুভূমিতে আমার এক পেয়ারা বান্দা মারা গেছে তোমার দায়িত্ব হলো তুমি তার জানাজা পড়াবা এবং তুমি তার দাফনে অংশগ্রহণ করবা তাকে নিয়া এলাকায় আসবা আর ঘোষণা দিবা যারা আমার এই প্রিয়র জানাজা পড়বে তাদের পেছনের জীবনের সব গুনাহ মাফ আল্লাহ তাআলা কখনো কখনো প্রিয় বান্দা দিয়া প্রিয়দের জানাজা পড়ায় মানুষ যত ভালো হয় তার জানাজার ইমাম তত ভালো হয় ওলি বুজুর্গের জানাজায় নেককারের সংখ্যা বেশি হয় আর মানুষ যত খারাপ হয় জানাজার ইমাম তত খারাপ হয় হ্যাঁ সাহাবাকে কিছু জানাজা হয়েছে ইমাম গুলা কি মর মানতে কি মর আর কিছু জানাজা আপনারা দেখেছেন জানাজার ইমাম গুলো বড় শানওয়ালা ইমাম হাফিজ হুজুরের জানাজার ইমাম মুফতি আমিনী রহমাতুল্লাহের জানাজা শেখ বালিয়া শেখ কাতিয়া নুরুদ্দিন গওহরপুরীর জানাজা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির জানাজা শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের জানাজা
দামি জানাজা জীবনে কিছু কামনা থাকতে হয় যে আমার জানাজা যেন একটা ভালো মানুষে পড়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন আমার জানাজা এমন মানুষ দিয়া পড়াবা যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই যার জীবনে তাকবীর উলা কাজা নাই যার জীবনে চোখের গুনাহ হয় নাই যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই যার জীবনে আসরের সুন্নত কাজা হয় নাই এমন লোক দিয়া জানাজা পড়াইবা তৎকালীন সময়ের বুজুর্গ এক আল্লাহওয়ালা শাসক ছিলেন শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি যার জীবনে তাকবীর উলা ছুটে নাই যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই উনি জানাজার নামাজের ইমামতি করলেন ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি একবার তবলিগে গেছে এই সামনে বিশ্ব ইস্তেমা আসছে তবলিগের দুই তিন চার বিশ্ব ইস্তেমা মনে থাকবে কয় তারিখ দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা সারা দুনিয়ার দাওয়াতি কাজ যারা করে সব একত্রিত হবে তুরাগ নদীর তীরে আল্লাহু আকবার বলেন মুসলমানের বৃহত্তর এক জমায়েত বাংলাদেশে হবে ইব্রাহিম আদম রহমাতুল্লাহ একবার তবলিগে গেছে দাওয়াত দেওয়ার জন্য এক মহল্লায় গেছে যা দেখে সুন্দর একটা মহল্লা মহল্লার ভিতরে সুন্দর একটা মসজিদ আছে আপনাদের মহল্লায় সুন্দর সুন্দর মসজিদ আছে আশ্চর্য ঘটনা হলো ইব্রাহিম আদম ওই মসজিদে দাওয়াতের কাজ করে আর শীতের দিন শীতের দিন ইব্রাহিম আদম দেখে একটা লোক আছে সন্ধ্যাবেলায় ফজরের সময় মসজিদের সামনে সে পানি গরম করে আর আল্লাহর বান্দা যারা নামাজে আসে তাদেরকে গরম পানি দিয়ে ওযু করায় সুবহানাল্লাহ বলেন অনেক গরম পানি করতেছে আমাদের দেশে এত দরদি নাই কিন্তু আমি বহির্বিশ্বে পাইছি এমন মসজিদ যেখানে গরম পানির ব্যবস্থাপনা নাই ফ্লাক্স ভর্তি করে বাসার থেকে গরম পানি আইনা পাশে একজন বসে রয়েছে তো ওযু করার জন্য গরম পানি দেয় যে গরম পানি দিয়ে ওযু করো আল্লাহর বান্দা মসজিদের সামনে পানি গরম করে আর আল্লাহর বান্দাদেরকে গরম পানি দিয়ে ওযু করায় প্রতিদিনই এ আমল করে ইব্রাহিম আদম ঘটনা দেখলেন তাকে যা জিজ্ঞেস করলেন এ আল্লাহর বান্দা তোমাকে কেউ এই কাজের জন্য বিনিময় দেয় নাকি নিজে থেকেই করো আমি একটা বদকার মানুষ আমার আমল নাই একটা নেক আমলওয়ালা মানুষদেরকে আমি বসে বসে ওযু করাই বান্দারা আমার ওযু গরম পানির ওযু করে তারা নামাজ পড়ে আল্লাহ যদি এর বরকতে আমারে কিছু দেয় এটা আমার একটা আমল ইব্রাহিম আদম তাকে বললেন ইব্রাহিম আদমের মনের খাহেশ হইল বাচ্চা মানুষ তো মনের খাহেশ হইল এই লোকটার খেদমত করবে তো তাকে জিজ্ঞাসা করলেন এ আল্লাহর বান্দা তোমার কি মনের কোনো খাহেশ আছে তোমার মনের কি কোনো চাওয়া আছে নি যেটা আমি পূরণ করতে পারি লোকটা কয় আমি অসুস্থ রোগী মানুষ শহরে যাওয়ার ক্ষমতা আমার নাই তবে আমার দুইটা চাওয়া আছে ওই চাওয়া তুমি পূরণ করতে পারবা না বলেন না আপনার কি চাওয়া যদি পারি আরে পারবা না না বলেন না কি চাওয়া আমি দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে দোয়া করতেছি ওগো আল্লাহ জমানার ওই ভালো মানুষ ওলি পেয়ারা বুজুর্গ যিনি বলখের বাদশাহী ছেড়ে তোমার গোলাম হওয়ার জন্য জায় নামাজকে নিজের ঠিকানা বানাইছে ইব্রাহিম আদম ওগো আল্লাহ মরার আগে একবার হলেও তুমি আমাকে ইব্রাহিমের মোলাকাত করাই তুমি আমার ইব্রাহিম দেখাইতে পারবানি ইব্রাহিম আদম কেঁদে দিয়েছে
আর ইব্রাহিম আদম মনে মনে ভাবতেছে হায় আল্লাহ মরুভূমি পার করে এই এলাকায় বুঝি আনছো হেল লোকে দেখা করাইতে ইব্রাহিম আদম বলে ওগো আল্লাহর বান্দা আপনার দীর্ঘদিনের একটা আশা তো পুরা হয়ে গেছে গা কারণ ইব্রাহিম আদম আমি বলকের বাদশা আগের জমানার মানুষরা এরকম নিজের নাম গোপন কইরা মানুষের সাথে কথোপকথন করতেন যেমন হযরত উমর নিজের নাম গোপন কইরা মানুষের খেদমত করতেন এক বুড়ি মহিলারে নিজের নাম গোপন কইরা হযরত উমর প্রতিদিন খাবার পৌঁছাইতেন বুড়ি একদিন হযরত উমর রে বলতেছে এই ছেলে তুই কত ভালো রে প্রতিদিন আমাকে তুই খাবার পৌঁছাস আমি কেমন আছি আমার খোঁজ খবর তুমি লও কোনদিন উমর আইলো না খলিফারে আইতে দেখলাম না কে যে উমর রে খলিফা বানাইছিল তোরেই যদি খলিফা বানাইতো তাহলে এলাকার মানুষের খেদমত বেশি হইত উমর আমার খবর নিল না হযরত উমর বলে মা গো যে কথাটা এখন বললেন এই কথাটা আল্লাহর কাছে বলেন না কারণ আপনার সামনে যিনি দাঁড়ায় আছে তার নামই উমর ইব্রাহিম আদম বলে আল্লাহর বান্দা কান্দো না আমার নাম ইব্রাহিম আদম আল্লাহু আকবার আমার নাম ইব্রাহিম আদম তোমার একটা আশা তো পুরা হইল ইব্রাহিম দেখলে তোমার আর কি আশা লোকটার সাথে সাথে ইব্রাহিমের কোলে শুয়ে পরে কাত হয়ে বলে আমার দ্বিতীয় আশা আমার মাওলারে বলতেছি মাওলা আমি না তোমার কাছে আর একটা আরজু করছিলাম ইব্রাহিম যেন আমার জানাজার নামাজ পড়ায় এই কথা বলে এই লোকটা মুখ দিয়ে উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সাথে সাথে তার প্রাণ পাখিটা বাইরে হয়ে গেল ইব্রাহিম আদম তার জানাজার নামাজ পড়াইলেন নেকুকার বান্দার জানাজা চাওয়া অথবা নেকুকারের জানাজা পাওয়া এটা একটা কপালের ব্যাপার আল্লাহ তাআলা মুসা নবীকে বলে মুসা যাও তুমি নবী হইয়া আমার বান্দার জানাজা পড়াইবা আর এলাকাবাসীরে বলবা কেউ যদি আমার বান্দার জানাজা পড়ে তার পেছনের জীবনের সব গুনাহ মাফ পয়গম্বর নিজের হাতে গোসল দিলেন মরুভূমির থেকে লাশ লয়ে আসলেন এলাকায় সকলকে বললেন কেউ যদি এর জানাজা পড়ো তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে লোকের ভিড় পড়ে গেছে জানাজা পড়ার জন্য লোকজন এসে কয় ওগো পয়গম্বর যার জানাজা পড়া আমাদের গুনাহ মাফ হইব তারে কি এক নজর আমরা দেখতে পারি না অবশ্যই দেখবে কাফন সরায়ার লোকটাকে দেখানোর জন্য যখন কাফন সরাইছে এলাকার লোকেরা দেখা কয় ও আল্লাহর নবী এ তো ওই যুবক যাকে আমরা ফাসেক হিসেবে এলাকার থেকে বাইর করে দিছি কয়েক বছর আগে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহর প্রিয় হয়ে গেছে সে কিন্তু কেমনে আল্লাহর প্রিয় হইল পয়গম্বর আল্লাহ কি বলে আল্লাহ যারা এলাকার লোকেরা তার পাপের কারণে অবাঞ্ছিত ঘোষণা করে বের করে দিছে সে তোমার এত প্রিয় কেমনে হইল যে তার জানাজা পর নেওয়ালাকেও তুমি মাফ করে দিবাই আল্লাহ বলে মুসারে তারে যখন তার এলাকার লোকেরা তারায় দিছে সে কয়েকটা ছাগল লইয়া মরুভূমিতে আসছে দিনের বেলায় ছাগল চড়ায় সন্ধ্যা বেলায় ছাগলের দুধ পান করে আমার গোলামি করে এই মরুভূমিতে সে অসুস্থ হয়ে পড়েছে সেবা করার তার কেউ নাই মৃত্যুর দুয়ারে যখন পৌঁছে গেছে আমার বান্দাটা আমারে কয় আল্লাহ ডান দিকে চায় দেখলাম আমার কেউ নাই বাম দিকে চায় দেখলাম আমার কেউ নাই সামনে আমার কেউ নাই পিছনে আমার কেউ নাই ও গো আল্লাহ এখন দেখি তুমি ছাড়া আমার তো আর কেউ নাই আল্লাহ ও গো আল্লাহ এলাকার মানুষ আমাকে তাড়ায় দিছে তাও তো জঙ্গলায়
মাঠে মরুভূমিতে আমার জায়গা হইছে কিন্তু তুমি যদি তারায় দাও তাহলে তো দজক ছাড়া কোনো উপায় নাই ও আল্লাহ আমি দুর্বল বান্দা আমি বুঝছি আমার গুনাহ বেশি সবাই আমাকে তারায় দিলেও আমি তওবা করতেছি তুমি না তওবাকারী বান্দাকে তারাও না গো আল্লাহ আমার বান্দাটা আমার কাছে তওবা করেছে তার তওবার বরকতে তার পেছনের গুনাহ আমি maaf করে আমার প্রিয়র দপ্তরে তার নাম উঠায় ফেলেছি এবং আমার প্রিয়র জানাজা যারা পড়বে তাদের জন্যও আমার প্রিয় হওয়ার দরজা খুলে দিয়েছি ان الله يحب التوابين ويحب المتطهرين তোমরা যুবকেরা যদি বুঝা থাকো যে তুমি নামাজ পড়ো না গুনাহ করছো তুমি ধর্ম মানো না গুনাহ করছো তোমার অপরাধ হইছে এটা যদি আজকে তুমি বুঝো আর যদি তুমি তওবা করো তাহলে তওবাকারী বান্দাকে আসমানের মালিক আল্লাহ তাআলা পছন্দ করে এরা আসুন সকলে মিলে তওবা করি আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহ maaf করে দেয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين